প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি একটা বিষয় আপনাদের শেয়ার করব, সেটা হচ্ছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার রংপুরে। আপনারা যদি রোগী দেখাতে চান, যদি ডাক্তারের পরামর্শ নিতে চান, তো এখানে আমি আজকে আপনাদের লিস্ট দেখাচ্ছি। আমাদের ডাক্তারের সময় মানে পপুলারে যে ডাক্তারগুলো বসে, ওয়ানের লিস্ট দেখতে পাচ্ছেন, কত নাম্বার রুমে বসে কত তলায় সব দেওয়া আছে, কি ডাক্তার কোন বিশেষজ্ঞ, আপনারা সব কিছু এখানে ডিটেলসে দেখতে পাবেন। আর অবশ্যই যেটা সিরিয়ালের জন্য, এই যে হটলাইন নাম্বারগুলো দেখতে পাচ্ছেন উপরে, যে আমি কাছ থেকে দেখাচ্ছি, এই যে হটলাইন নাম্বারটা অবশ্যই সিরিয়ালের জন্য এটা জরুরি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা, আপনারা দেখে বুঝতে পারবেন। আসলে এখানে পপুলারের যে ডাক্তারগুলো বসে, প্রতিটা লিস্ট দেওয়া আছে, ওয়ানের ইউনিট ওয়ান। এবার আপনি আমার আপনাদের আমি দেখাবো যে আসলে ইউনিট টু এর যে ডাক্তারগুলো, ওয়ানে গেল, এখন আপনারা দেখতে পাচ্ছেন ইউনিট টু এর যে ডাক্তারগুলো বসে, এগুলোর লিস্ট অবশ্যই আপনারা লক্ষ্য করবেন, এবং কি ভিডিওটা পজ করে আপনারা দেখতে পারবেন আসলে কোন ডাক্তার কোন বিশেষজ্ঞ, আপনাদের সুবিধা হবে। এটা শুধু রংপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টার, আর অবশ্যই সিরিয়ালের জন্য, ডাক্তারের যে কোনো ডাক্তারের সিরিয়ালের জন্য অবশ্যই আপনারা এই নম্বরটা দেবেন, নম্বরটি হচ্ছে ডক্টরের সিরিয়ালের জন্য। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে দেখাচ্ছি, চেষ্টা করতেছি আপনাদের সুবিধার্থে। আপনারা এই জিনিসটা তাহলে বুঝতে পারবেন, প্রতিটা ডাক্তারের সব কিছু দেওয়া আছে, একটু বিষয়ে আপনি দেখতে পাবেন কত নম্বর রুম কত তলায় বসে কোন বিশেষজ্ঞ, তিনি কোন রোগের চিকিৎসা করান, সবগুলো এখানে ডিটেলস দেওয়া আছে। যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে আসবেন, তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন, দেখে অবশ্যই শেয়ার দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, নিজে জানবেন, অন্যকে জানার অবশ্যই চেষ্টা করবেন, সবাই জেনে এই তথ্যগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের দেখার জন্য ভিডিওগুলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যদি ইয়ে করতে চান, তাহলে সুন্দর করে আপনারা পোস্ট করে ভিডিওগুলো দেখতে পারেন, আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। প্রতিটা সার্জারি এই যে বিশেষজ্ঞ দেওয়া আছে, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। অবশ্যই আমি মনে করি যে এই ভিডিওটা অবশ্যই আপনাদের উপকারী কাজে দেবে, আপনারা চেষ্টা করবেন, নিজেরাও দেখে উপকৃত হবেন এবং অন্যদেরকে সহযোগিতা করবেন।